হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখানে আমি তিনটে টমেটো, একটা আপেল আর কয়েক টুকরো আঙুর ফল নিয়েছি। তো সবগুলো উপকরণকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো কেটে ধুয়ে নিয়ে আমি এগুলোকে এবার সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। তো দেখো, এগুলো ফুটতে শুরু করেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা ঝাঁঝরি গামলার ভিতরে, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। তো আমি এখানে নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল গরম করার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে সব উপকরণগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল এর মধ্যে আমি দিয়ে দেব। তো জল দেওয়ার পর এবার দেখো, সবগুলো উপকরণ ফুটতে শুরু করেছে। একটুখানি রান্না করার পর আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, প্রয়োজন মতন চিনি দেব। চাটনি তো মিষ্টি না হলে ভালোই লাগে না। তো এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দেবেন। তো চিনি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিয়েছি, এখন এগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো, দুধটা একটু কেটে গেছে, ছানা ছানা হয়ে যাচ্ছে, তো দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর এবার নামিয়ে নেবো। তো দেখো, দুধটা খুব ভালোভাবে সব উপকরণগুলোর সঙ্গে সুন্দর হয়ে মিশে গেছে। তো এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো।